अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাড়াতাড়ি সব কাজগুলো শেষ কর পারো, তারপর ওই ডাইনিটাকে কোন একটা জায়গায় রেখে আসতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর পারো। গিরিধারি কাকা? হ্যাঁ গিরিধারি কাকা, কাজ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ কাজ হয়ে গেছে, শুধু ওকে দূরে পাঠানো বাকি। বারুমা, যা করবি খুব সাবধানে করবি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমার কাছে দুটো উপায় আছে, তুমি একদম চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দেব। তুই ভয় পাবি না। আরে ভয় পাবো কেন, আমি কি কাউকে ভয় পাই নাকি? আহ শঙ্কর, শঙ্কর কি হলো? হ্যাঁ, আরে তোমার এই কাপড়। কাপড়? কিন্তু শঙ্কর, তুমি এরকম কেন করছো? আমাকে দিয়ে পাপ করবে নাকি? তুমি ছাড়ো, আমার কাজটা আমাকেই করতে দাও, ছাড়ো। আমারও বাড়ি এটা, যা খুশি তাই বলতে থাকে, দাও ছাড়ো এটা। শঙ্কর, আমি কি তোমার থেকে সাহায্য চেয়েছি নাকি? আমার দরকার নেই, আমি বলছি তো। আর যখন দরকার পড়বে তখন মুখে কিছু। ওর কাছেই আছে এই দামি বোতলটা মা। আরে কোথাও তো খুঁজে পাচ্ছি না। আর এই অবস্থায় যদি আমাদের কেউ দেখে নেয় তাহলে এই বাড়ি থেকে আমাদের তাড়িয়ে ছাড়বে। কিছু কর। একটা কাজ করি মা, এটাকে লুকিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু লুকাবি কোথায়? কিছু খুঁজে বের কর, খুঁজে বের কর। হ্যাঁ রম্ভা, এসব কি করছো তুমি? আমাকে লাগছে তো একদম ফুলঝুরি। আরে দিদি, জানতে পেরে গেলে না তোমাকে ফুলঝুরির মতনই পুড়িয়ে দেবে। কি করে জানতে পারবে কোথায় আছে তোমার দিদি? আর ওর চলে যাবার পরে ওর জিনিসপত্রে আমার অধিকার থাকবে না, তোর কার অধিকার থাকবে? রম্ভা,
দিদি বেঁচে আছে আর ওকে ছাড়ানোর জন্য তোমার সাহায্যের প্রয়োজন। চলো। আরে না না, এইভাবে ওর সামনে না। আরে চলো, সময় নেই। যদি ওই নাগিন চলে আসে না আমরা কিচ্ছু করতে পারবো না। আরে কিচ্ছু হবে না, চলো। মনমোহন, পেয়ে গেছি মা। তোলো মা, তোলো। কি করছো এখানে তোমরা দুজন? আর এর ভেতর কি আছে? কি করছি? ওই আসলে কি বলতো, বাড়িতে কত মহিলা জমেছিল, তো কিছু নয়, পরিষ্কার করছিলাম। পরিষ্কার পরিষ্কার করছিলাম, পরিষ্কার। অনেক নোংরা হয়ে গেছে না? পরিষ্কার তো পারো করছিল। হ্যাঁ পারো, পারো তো করে ঠিকই, কিন্তু আমি তো দেখতে পাইনি, তাই ভাবলাম যে আমিই করে নি। অনেক নোংরা হয়ে গেছে তো, এটা তো আমাদেরও বাড়ি, তাই না? হ্যাঁ, এই জন্য। চল বাবা পরিষ্কার করি। এই পারো আবার কোথায় চলে গেল? এটাকে এলো ভেতরে। শোন প্রলয়, এই পারোকে এখানেই ফেলে রাখি। হ্যাঁ। আর এই ড্রামটাকে কোথাও লুকিয়ে ফেল, না হলে শঙ্কর সন্দেহ করবে। ঠিক বলেছ, এখানে কেউ পারোকে খুঁজেও পাবে না। চলো। ড্রামটাকে লুকিয়ে ফেল। হ্যাঁ মা। শুধু একবার বাইরে বেরোয়, তারপর গুনে গুনে যদি এই পারোর থেকে বদলা না নিই, তাহলে আমার নাম মোহিনী নয়। ও এখনো রম্ভাকে নিয়ে এলো না কেন? হ্যাঁ, মরে গেল দুজনে। এটা ছাড়ো, এখানে আছে দিদি, ওই দেখো। রম্ভা, তোমার হাত পাতলা, তুমি দিদিকে বের করতে পারবে। রম্ভা, বাইরে টানো তাড়াতাড়ি। আমার মুখের চিন্তা করো না, তোমাকে যেটা বলছি সেটা করো। ওই নাগিন চলে আসবে, বের করো বাইরে। তাড়াতাড়ি করো রম্ভা। আরে হ্যাঁ করছি তো। ওকে বের করো না। থেমে যাও, ভালো নয়। চলো চলো চলো, ব্যস 2 মিনিট দিদি, এক্ষুনি বেরিয়ে যাবে। কে তুমি? কে? বের করো না, বের করো না, না শঙ্কর, সাহায্য করো শঙ্কর। তোমরা দুজন এখানে কি করছো? এই শঙ্কর কোথা থেকে চলে এলো?
ভূতের মতো এরকম ভাবে দাঁড়িয়ে থাকবে না আমার কথার উত্তরও দেবে? এখানে কি করছো তোমরা? আসলে ওই फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।